সারা দেশ জুড়ে কারফিউ জারি করেছে মিয়ানমারের জান্তা ফ্যাসিস্ট সরকার। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মানুষের চলাচল সম্পূর্ণ রকম নিষিদ্ধ করা হয়েছে। মিয়ানমার থেকে প্রকাশিত থাইল্যান্ড ভিত্তিক পত্রিকা দ্য ইরাবতী জানায়, মিয়ানমারের সেনাবাহিনী রাজধানীর চারপাশ জুড়ে বাংকার খনন করছে। এতে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। মিয়ানমারে জান্তা ও ফ্যাসিস্ট সরকার কারফিউ জারি করে কার্যত সারা দেশের মানুষকে গৃহবন্দী করে ফেলেছে। এখন ওই ঘরে ঘরে গিয়েই হানা দিচ্ছে সামরিক সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, অত্যাচারী সদস্যরা। ঘরে হানা দিয়ে মানুষকে গ্রেপ্তার করছে, হত্যা করছে, অত্যাচার নির্যাতন করছে। এটি একটি ফ্যাসিস্ট সরকারের অত্যাচার ও নির্যাতনের শেষ সীমারেখা। যে কোনো সময় গৃহযুদ্ধর ফাইনাল পর্যায়ে চলে যেতে পারে, চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে। কারণ যারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো, যখন বিদ্রোহী এবং যোদ্ধা গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য পরিলক্ষিত হয়, তখন যে কোনো দেশে গৃহযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করে। মিয়ানমারের সরকার অনুধাবন করুক তাদের দেশের সমস্যাগুলো কী, কীভাবে তারা সমস্যাগুলো সমাধান করবে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং নিপীড়ন না করে সেই পথে তারা অবলম্বন করুক। পৃথিবীর মোড়লেরা সেই দিকেই নির্দেশনা দিক। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।